আইকে স্টাডিকে অনেকে রিকোয়েস্ট করেছে যে এমসিকিউ তত্ত্ব প্রকাশ করা হোক, অর্থাৎ এমসিকিউ এমসিকিউ আকারে জিকে বা সায়েন্স জিকে দেওয়া হোক। তাই আমরা শুরু করলাম এমসিকিউ আকারে সায়েন্স জিকে দেওয়ার জন্য। এখানে আপনি কমসে কম 50টি ভিডিও অবশ্যই কন্টিনিউ পাবেন, সেই ভিডিওগুলি দেখে থাকুন। আগের ভিডিওগুলি যদি আপনি দেখে না থাকেন, আগের পার্টগুলো, তাহলে অবশ্যই আগে দেখে নিন, তারপরে এই পার্টটি দেখুন। চলুন শুরু করা যাক। এক জিন এক এনজাইম তত্ত্ব, অর্থাৎ এক জিন এক অর্থাৎ এনজাইম তত্ত্ব কে প্রবর্তন করেন, এই ব্যাপারটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মুলার, মর্গ্যান, বিডল ও ট্যাটাম ও ব্রিজেস, এখানে উত্তর হবে, আপনি যদি কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু ভালো হয়, আপনি কি জানতেন, উত্তরটা হবে সি, অর্থাৎ বিডল ও ট্যাটাম। তাহলে নিশ্চয় বুঝতে পারলেন। এবার এখানে পরের প্রশ্ন হচ্ছে এটিপি চক্রের জনক কে। আচ্ছা, এটিপির পুরো নাম কি আমাকে কমেন্ট বক্স করে জানান। আচ্ছা, এটিপির পুরো নাম কি অথবা এডিপির পুরো নাম কি সেটাও কিন্তু আপনি জানাতে ভুলবেন না। অর্থাৎ এটিপি এবং এডি এবং পি এর পুরো নাম কি সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে। চলুন, এটিপি চক্রের জনক কে, বলা হয়েছে রেইটার, স্টিফেন হেলস, লিপম্যান, ক্রুভিয়ার। তো এটিপির জনক হচ্ছে অবভিয়াসলি লিপম্যান, এটিপির জনক হচ্ছে লিপম্যান। এখানে আপনাকে যে যে প্রশ্নগুলো আমি দেবো সেই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট, তাই প্রতিটা প্রশ্ন কিন্তু আপনি ধ্যান সহকারে দেখবেন। ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির জনক কে ছিলেন, ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির, এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে অপশন নম্বর এ, সুশ্রুত। তো সুশ্রুত ছিলেন ভারতবর্ষের প্লাস্টিক সার্জারির জনক। কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করাকে, কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করা, জিন বলতে আপনি যেটা ডিএনএ বোঝেন, হ্যাঁ, সেই সমস্ত লাভ করাকে কি বলা হয়, অর্থাৎ স্টাডি অফ ডিএনএ কে কি বলা হয়, ট্যাক্সোনমি, জেনোমিক্স, জিনোম, জিনোথেরাপি, এইগুলোর মধ্যে কোনটি, অবশ্যই এটাকে আমরা জেনোমিক্স বলা হয়, জেনোমিক্স বলা হয়, স্টাডি অফ ডিএনএ কে জেনোমিক্স বলতে পারি, ঠিক আছে। জীববিদ্যা এবং ইলেকট্রনিক্সের সহজে, আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত জীববিদ্যার শাখাকে কি বলা হয়, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন দ্য কম্বিনেশন স্টাডি অফ বায়োলজি অ্যান্ড ইলেকট্রনিক্স গঠিত জীববিদ্যার শাখাকে কি বলা হয়, বায়োনিক্স, সাইবারনেটিক্স, বায়োমেট্রিক এবং বায়োফিজিক্স। এই প্রশ্নটা অনেকটা ইম্পর্টেন্ট, অবশ্যই বায়োনিক্স, কেন আপনি ভালো করে দেখুন, জীববিদ্যার বায়ো, ইলেকট্রনিক্সের নিক্স নিয়ে হচ্ছে বায়োনিক্স, তো অ্যান্সার হয়ে গেল বায়োনিক্স। আপনি কিন্তু আমাদের এটিপির পুরো নাম এবং এডিপির পুরো নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আচ্ছা, এই যে এক অ্যাম্পিয়ার সমান কত ডিগ্রি, এইটা কোথায় আপনি কি জানেন, এই ওয়ান অ্যাম্পিয়ার মানে কত সেমি হতে পারে সেইটাকে আপনি জানেন, অবভিয়াসলি আপনি জেনে যান। তাহলে সাতের আনসার হচ্ছে আমাদের 10.-8, অর্থাৎ খুব ছোট একটি দৈর্ঘ্য। কম্বোজ প্রাণী সম্পর্কে আলোচনাকে কি বলা হয়, অর্থাৎ স্টাডি অফ দ্য কম্বোজ, অর্থাৎ কম্বোজ প্রাণী, সেই কম্বোজ প্রাণী কাদেরকে বলে সেটা কি আপনার জানা আছে, আপনি কি ডিফাইন করতে পারবেন। আচ্ছা, আপনি ডিফাইন করে জানান কম্বোজ প্রাণী কাকে বলা হয় সেটা, এর উত্তর হলো ম্যালাকোলজি, অর্থাৎ ম্যালাকোলজি স্টাডি অফ দ্য কম্বোজ প্রাণী। তো স্টাডি অফ দ্য কম্বোজ প্রাণীকে ম্যালাকোলজি বলা হয়। এন্টমোলজি, তোমাকে আমি একটু বলে দিই, আর স্টাডি অফ দ্য ইনসেক্ট, অর্থাৎ স্টাডি অফ পতঙ্গকে এন্টমোলজি বলা হয়। তেমনি আর একটা বলে দিই, অর্নিথোলজি, অর্নিথোলজি অবশ্যই আপনি জানেন, আমাকে কমেন্ট করে জানান, আমি ছোট্ট একটা হিন্টস দেবো, এরা উঠতে পারে। আচ্ছা, ট্যাক্সোনমি, এই যে ট্যাক্সোনমি কথাটা এসেছে, ট্যাক্সোনমি কথাটা, ট্যাক্সিস কথাটা অর্থ কী, এই যে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি কথাটা জীববিদ্যায় কিন্তু শাখায় বহুত প্রচলিত, তো এরা ট্যাক্সিস কথার অর্থ কী, ট্যাক্সিস কথার অর্থ যে আইন, নামকরণ, বিন্যাস নাকি বিন্যাস বিধি, কোনটা হতে পারে, অবভিয়াসলি ট্যাক্সোনমি কথার অর্থ হলো বিন্যাস, কিভাবে বিন্যাস হয়েছে সেটা কিন্তু ট্যাক্সোনমি কথায় বোঝায়। তো বন্ধু, আরেকটি প্রশ্ন আমি আলোচনা করব এই ভিডিওতে, চলুন আরেকটি প্রশ্ন কি আছে আমি দেখে নিই। এই যে পরের প্রশ্নটা এবং শেষ প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি যদি এই ছকগুলো দেখেন, নিজের তালিকাগুলো মেলাতে বলা হয়েছে, তো তালিকাগুলো মেলাতে কীভাবে মেলাবো সেটা আপনি দেখে নিন, কারণ কীভাবে মেলাতে হবে। মায়োলজি, হিস্টোলজি, প্যাথোলজি, মরফোলজি, তাহলে মায়োলজি কি হতে পারে, রোগের লক্ষণ ও প্রতিকার, হিস্টোলজি, প্যাথোলজি, মরফোলজি, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পাচ্ছেন যে কোনটা হবে সেইটা যদি আপনি বলেন। সো মায়োলজি, এই কথাটা, আচ্ছা মায়োলজি কী জিনিস,
আপনি মায়োলজি যদি জেনে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে মায়োলজি যদি পড়ে থাকেন তাহলে মায়োলজি কিন্তু একটা পেশি বোঝায়, তাই মায়োলজির সঙ্গে পেশি সম্পর্ক, তাহলে একের সঙ্গে তিনের সম্পর্ক, তাহলে কোনটা একের সঙ্গে তিনের সম্পর্ক, তাহলে বিয়ের সঙ্গে চারের সম্পর্ক, হিস্টোলজি কলার গঠন ও কাজ, প্যাথোলজি ঠিক আছে, তো প্যাথোলজি সি এর সঙ্গে দুইয়ের সম্পর্ক রোগের প্রতিরক্ষণ ঠিক আছে, তো তেমনভাবে ডি ওয়ান মরফোলজি বাহ্যিক গঠন, এইগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন। সুতরাং এই যে পিডিএফটি হলো, এই পিডিএফটি কিন্তু আপনি আমাদের যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে কিন্তু এই পিডিএফটি ফ্রি হয়ে যাবেন, ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা আপনি প্রিমিয়াম মেম্বার কীভাবে হবেন এটাই তো প্রশ্ন। প্রিমিয়াম মেম্বার হতে গেলে নিচে লিঙ্কে দেখুন প্রিমিয়াম মেম্বার হওয়ার কন্ডিশন, যেখানে ম্যাথের চারটে ম্যাথামেটিক্সের চারটে চ্যাপ্টার হাতে লিখে করে দেওয়া হবে, আর যেখানে আপনি ইংলিশের 200টি ইডিয়ামস 100টি স্পেলিং এই মাসে পাবেন ঠিক আছে, সঙ্গে আপনি কারেন্ট অ্যাফেয়ার 2 মাসের পাবেন, এপ্রিল এবং মে মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন যেগুলো হাতে লেখা এবং ইম্পর্টেন্ট বাছাই করা, সঙ্গে সায়েন্স জিকে তো অবশ্যই পাচ্ছেন এবং অন্যান্য ফেসিলিটিজও পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে।